হয় আজি অর্থাৎ হাটমেৰ আছে চারিটা লোকসভা সমষ্টির অন্তিম তথা তৃতীয় পর্যায়ের যে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ আজি সমাপ্ত হল আর ইতিমধ্যে সমাপ্ত হওয়ার পিছতে ইতিমধ্যে যখন পোলিং বিষয়া প্রিজাইডিং বিষয়াস ইতিমধ্যে কর্তব্য সামরি এই মুহূর্তত যে কোকরাচার বুনিয়াদী প্রশিক্ষণ কেন্দ্র যে স্ট্রং রুম আছে তাত ইতিমধ্যে ইতিমধ্যে ইয়াত থাকাটা পরিলক্ষিত হয়েছে আর প্রায় নটাত যে বিধানসভাত আসলতে কোকরাচার লোকসভা সমষ্টির অন্তর্গত প্রায় 1862টা ইয়াত ভোটকেন্দ্র আছে আর এই আসলে 1862টা ভোটকেন্দ্রপরা ইতিমধ্যে যখন বিষয়াস আছে পোলিং বিষয়াস আছে প্রিজাইডিং বিষয়াস আছে ইতিমধ্যে এভিএম যে সামগ্রী সমূহ ইতিমধ্যে লই এই মুহূর্তত এই যে বুনিয়াদী প্রশিক্ষণ কেন্দ্র আছে ইয়াত লই অহাটা পরিলক্ষিত হয়েছে এই মুহূর্তত মানে কিছু পরিবেশ দেখাবলে মোট কেমেরা সহযোগীক মানে অনুরোধ জানাম ইয়াত দেখি আছে এনেদরে আসলতে আহি আছে লাহে লাহেকে আর কতেই আজি এই ভোর দুপুরিয়া নিশাটা আসলতে এনেদরে আহিব ইয়াত পোলিং বিষয়াস আছে আমি আসলে তেখেতসকলের কিছু কথা পাতিবলে যত্ন করি ইতিমধ্যে আপনাদের যে আপনার কর্তব্য সামর ইতিমধ্যে আপনাদের উভতি আছে কি কব এই মুহূর্তে কেনে অনুভব হল অনুভব তো আমি বিরাট কষ্ট পাইছে আর কি সারাদিন খোয়া লওয়া নাই আজি আজি তো সারাদিন খুয়াই নাই আমি আর ডিউটি কত পড়ছে আপনার আমার এই যে থিতাগুড়ি 94 নং পিএস চিতাগুড়ি এলপি স্কুল নর্থ সাইড হয় আর এগারী ইয়াত আরক্ষী বিষয়াস আছে মানে তখন কিছু কথা পাতিম যেহেতু আজি তৃতীয় পর্যায়ের নির্বাচন সমাপ্ত হল গতি আপনার কর্তব্য সমূহ পালন করে আপনাদের এটা আহিছে কি কব এই মুহূর্তে কত ডিউটি পড়ছে আপনার আমার তিতাবর কৈছে তিতাগুড়ি ভালে লাগিলে বাৰু ভালে লাগিলে ঠিক আছে সব ঠিক শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ